ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস আজ আমরা ক্লাস নাইনের একটা উৎপাদকের বিশ্লেষণ করবো সেখানে কি বলছে না সিক্সটি থ্রি এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস টুয়েলভে প্লাস এইট ঠিক আছে তাহলে কী দেওয়া আছে না সিক্সটি থ্রি এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস টুয়েলভে প্লাস এইট ঠিক আছে এটাকে আমরা কী লিখবো সিক্সটি থ্রির কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা সিক্সটি ফোর এ কিউব লিখছি তাহলে সিক্সটি থ্রি ছিল আমি সিক্সটি ফোর লিখেছি তাহলে একটা মাইনাস করতে হবে ঠিক আছে আর এইটকে আমরা টু এর কিউব করতে পারি তো এইট লিখলাম আর এটা যেমন ছিল সিক্স এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ ঠিক আছে তাহলে সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি ফোর এ তার কিউব প্লাস মাইনাস অফ এ তার কিউব এইটকে লিখতে পারি টু কিউব ঠিক আছে মাইনাস থ্রি এ বি সি করছি আমরা ঠিক আছে মাইনাস থ্রি এ মানে কত ফোর এ বি মানে মাইনাস এ আর সি মানে দুই ঠিক আছে তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাসের ঘরে চার দোকানে আট তিন আটটা চব্বিশ চব্বিশ স্কোয়ার প্লাসের ঘরে হচ্ছে কিন্তু আমার কত দরকার না সিক্স স্কোয়ার তাহলে এই চব্বিশ থেকে আমি বেশি লিখেছি কটা না আঠারোটা বেশি লিখেছি তাহলে আমার এখানে মাইনাস আঠারো স্কোয়ার দিতে হবে ঠিক আছে আর মাইনাস বারো এটা ছিল ঠিক আছে এটা বুঝলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এটা আমি কি করছি না এ কিউব বি কিউব সিকিউব মাইনাস থ্রি এ বিসি এই সূত্রে ফেলার জন্য আমার এখানে হচ্ছে প্লাস চব্বিশ স্কোয়ার কিন্তু আমার এখানে ছিল কত না সিক্স স্কোয়ার এটা ব্যালেন্স করার জন্য আমি মাইনাস আঠারো স্কোয়ার বাদ দিয়ে দিলে চব্বিশ থেকে আঠারো বাদ দিলে ছয় স্কোয়ার থাকবে আর মাইনাস বারো এটা এখানে থাকবে ঠিক আছে এবার আমরা যে সূত্রটা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ঠিক আছে এই সূত্রটা আমরা কী জানি না প্রথমে হয় এ প্লাস বি প্লাস সি হয় তারপরে কী হয় এ স্কোয়ার হয় প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় তারপরে দুটো দুটো করে মাইনাস গুণ হবে ঠিক আছে প্রথম দুটো গুণ হবে এবি মাইনাস অফ পর দুটো গুণ হবে বি সি আর প্রথম আসে সেটা গুণ হয় মাইনাস অফ সি এ কিংবা এ সি ঠিক আছে তাহলে এইটা আমরা এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি এ বি সি এতটা এটা সূত্র ফেলে দেবো ঠিক আছে এখানে এ মানে ফোর এ বি মানে মাইনাস এ সি মানে দুই তাহলে প্রথম হবে এ প্লাস বি প্লাস সি তাহলে প্রথমটা কথা হবে না ফোর এ মাইনাস এ প্লাস টু ঠিক আছে তারপরে এ স্কোয়ার মানে ফোর এ তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস অফ এ তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে টু তার স্কোয়ার মাইনাস অফ মানে প্রথম ফোরের সঙ্গে মাইনাস এ গুণ হবে তাহলে মাইনাস মাইনাসে এটা মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে তাহলে ফোরের সঙ্গে এ গুণ হলে ফোর ঠিক আছে মাইনাস অফ বি সি মানে এই দুটো গুণ হবে তাহলে মাইনাস টু এ আর আগে থেকে একটা মাইনাস আছে তাহলে এখানে প্লাস অফ প্রথমটা শেষেটা গুণ হবে চার এ তাহলে মাইনাস সব এইটে ঠিক আছে আর এই দুটো টার্ম থেকে আমরা মাইনাস সিক্সে কমন নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে সিক্সে কমন নিলে তিন ছয় আঠারো ই হল এই মাইনাসটা কমন নিচ্ছি বলে মাইনাসটা প্লাস হয়ে যাবে সদকানে বারো আর এটা আমরা কমন নিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে কত ফোরে থেকে একটায় বাদ গেলে এ প্লাস টু আর এটা কত হবে ফোর এ তার স্কোয়ার করলে ষোলো স্কোয়ার মাইনাস এ তার স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার হয়ে যাবে এটা দুই দু চার হয়ে যাবে এটা ফোর স্কোয়ার হল এটা প্লাস টু এ থেকে আচ্ছা বলল প্লাস টু এটা মাইনাস অফ এইট এ ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে আর শেষে যেটা পড়েছিল সেটাও আমরা লিখছি শেষ মাইনাস সিক্স এ ইন থ্রি এ প্লাস টু ঠিক আছে আর একটু সরল করলে আমরা কী পাবো এটা পাচ্ছি থ্রি এ প্লাস টু এখানে ষোলোটা স্কোয়ার আর এখানে চারটে কুড়ি আর এখানে একটা একুশ তাহলে একুশে স্কোয়ার ঠিক আছে মাইনাস অফ এইটে থেকে এখানে প্লাস অফ টু এ তাহলে কত হবে মাইনাসের ঘরে ছটা থাকে আর এখানে সংখ্যা কত আছে না সংখ্যা এখানে চার আছে শুধু একটা আর এই টাইমটা আছে মাইনাস অফ সিক্সে ইন্টু থ্রি এ প্লাস টু এখানে থ্রি এ প্লাস টু আছে এখানে থ্রি এ প্লাস টু আছে তাহলে এটা আমরা কমন নেবে বাড়ে তাহলে থ্রি এ প্লাস টু যদি আমরা কমন কমনে নিই তাহলে একুশে স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফোর মাইনাস সিক্সে ঠিক আছে তাহলে কথা হবে না থ্রি এ প্লাস টু একুশের স্কোয়ার একুশে স্কোয়ার মাইনাস সিক্সে আবার মাইনাস সিক্সে মাইনাস অফ টুয়েলভ এ প্লাস ফোর ঠিক আছে তাহলে এটা হবে আমাদের দুটো ফ্যাক্টর হয়ে গেল চালে ছিক্সটি থ্ৰী এ কিউব প্লাছ ছিক্স এ স্কোয়াৰ মাইনা টুয়েলভ এ প্লাছ এইট এটা কেৰা ফাৰ কৰিলে উৎপাদক বিশেষ কৰিলে দুট' পাব কি কি পাব এক পাব থ্ৰী এ প্লাছ টু আৰু এক ক'ত পাব একৈশ এ স্কোয়াৰ মাইনছ বাৰ এ প্লাছ